হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি চিকেন ম্যাগির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। একদমই সহজ উপায়ে আর ঘরোয়া পদ্ধতিতে এইভাবে চিকেন ম্যাগি বানিয়ে নেওয়া যায় খুবই সহজে। তো চলো বন্ধুরা, নো স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো। এখানে আমি কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল গরম বসিয়ে দিয়েছি, জলটা ফুটতেও শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে ম্যাগি। ম্যাগির প্যাকেটের মুখটা আমি কেটে নিয়েছি আর প্যাকেট থেকেই আমি মশলাটা বের করে রেখে ম্যাগিটা কড়াইয়ের মধ্যে দিয়েছি। এর মধ্যে 6 থেকে 7 প্যাকেট ম্যাগি আছে। ম্যাগিগুলোকে প্রথমে একটু সেদ্ধ করে নেব। খুব বেশিক্ষণ সেদ্ধ করবো না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। মাত্র 2 থেকে 3 মিনিট আমি গরম জলের মধ্যে ম্যাগিটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখো, ম্যাগিটা আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কিন্তু একদমই গলে যায়নি। এবার আমি একটা নেটে ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে নেব। ম্যাগিটার থেকে খুব সুন্দর করে জল ঝরিয়ে নিয়েছি আর ম্যাগিটা কতটা সফট হয়েছে একবার দেখো বন্ধুরা। ম্যাগিটা আমি যখন জল ঝরাতে দিয়েছিলাম তখন একটু ঠান্ডা জল দিয়ে ম্যাগিটাকে ধুয়ে নিয়েছি, যাতে করে ম্যাগিটা নরম না হয়ে যায়। এবার আমি কড়াইয়ের মধ্যে সামান্য তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার আমি ডিম দুটোর ভুজিয়া বানিয়ে নেব। আমি এই ভুজিয়ার মধ্যে লবণ লঙ্কার গুঁড়ো কোনো মশলাই কিন্তু ব্যবহার করিনি, এমনকি গোলমরিচের গুঁড়োও ব্যবহার করিনি। সাদা ডিমটাকে আমি কিন্তু ভুজিয়া বানিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আবার ডিমের ভুজিয়া বানানো হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে ভুজিয়াটা তুলে নেব। সম্পূর্ণ ডিমের ভুজিয়া আমি তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে তেল। তেলটাকে আমি খুব ভালো করে গরমও করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে 2টো বড় সাইজের কুচানো পেঁয়াজ আছে। পেঁয়াজ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজগুলোকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এখানে আমি পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দেখো ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো বেশ অনেকটা সফট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে নেওয়া আলু। যেহেতু আলু খেতে ভালোবাসি, সেই কারণে আমি এখানে সামান্য আলু দিয়েছি। তোমরা যদি পছন্দ না করো আলুটাকে স্কিপ করে যেতে পারো, শুধুমাত্র পেঁয়াজ দিয়েও বানিয়ে নেওয়া যায়। আলু আর পেঁয়াজ আমি কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না আলুটা খুব ভালো করে ভাজা হচ্ছে। দেখো, আলু আর পেঁয়াজ আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। আলু আর পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। তোমরা জানো বন্ধুরা যে ম্যাগিতে লবণ দেওয়া থাকে, সেই কারণে আমি শুধুমাত্র আলুর আন্দাজ অনুযায়ী সামান্য লবণ দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট লবণ হলুদ দিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। এখানে দেখো বন্ধুরা, লবণ হলুদ আদা রসুনের পেস্ট খুব ভালো করে কিন্তু আমি পেঁয়াজ আর আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব, যাতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা একদমই চলে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চিকেন কিমা। এখানে চিকেনেরগুলোকে আমি একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, যাতে খুবই সহজে চিকেনগুলো সেদ্ধ হয়ে যায়। একদম চিকেনের সাইজটা ছোট করেছি। দেখো, আমার খুব ভালো করে সমস্ত কিছু ভেজে নিয়েছি। এখানে আমার আলুটাও ভাজা হয়ে গেছে, এমনকি চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র কালারের জন্য। এবার আমার লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু লঙ্কার গুঁড়োটাকে খুব ভালো করে এই আলু আর সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করেছি, এখানে কিন্তু আমি কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা ম্যাগি। একদম ম্যাগিটা ঝরঝরে হয়েছে। এবার আমি সম্পূর্ণ ম্যাগি কিন্তু আমি এই আলু মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এবার ম্যাগি আর মোটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব সমস্ত উপকরণের সঙ্গে। তোমাদের যদি আজকের আমার ম্যাগি রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ম্যাগিটা মেশাতে মেশাতে আমি কিন্তু এর মধ্যে কিছুটা ম্যাগি মশলা দিয়ে দেব। সমস্ত মশলা আমি একবারে দেব না, আমি এখানে হাফ ম্যাগি মশলা এখন মেশাবো, বাকিটা পরে ইউজ করব। এখানে আমি ম্যাগি মশলাটা খুব ভালো করে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। এবার আমি ম্যাগির মশলা আর ম্যাগিটা আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছুর সাথে। দেখো, এখানে আমার ম্যাগি মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কিছুটা সময় ধরে গ্যাসের ফ্লেম লোতে রেখে ম্যাগিটাকে ভেজে নেব।
এইভাবে ম্যাগি একবার তোমরা রান্না করে খেয়ে দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। চিকেন দিয়ে ম্যাগি রেসিপি দুর্দান্ত হয় খেতে। মাঝে মধ্যে এভাবে টেস্টি ম্যাগি কিন্তু বানিয়ে খাওয়া যেতেই পারে, বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই ভীষণ পছন্দ হবে। আর আমি যে ডিমের ভুজিয়াটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা, কুচিয়ে নিয়েছি কুচানো কাঁচা লঙ্কাটা আমি কিন্তু এখনই দিলাম, যাতে করে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা সেটা ম্যাগির মধ্যে খুব সুন্দর আসে। আমি কিন্তু কাঁচা লঙ্কাটা আগে থেকে মেশাইনি, তাহলে কিন্তু ম্যাগিটা ঝাল হয়ে যেত। সেই কারণে আমি কাঁচা লঙ্কাটা একদম শেষে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, যাতে করে কাঁচা লঙ্কার ফ্লেভারটা দারুণ আসে। দেখো কাঁচা লঙ্কাটাও আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, খুব সুন্দর ঝরঝরে ম্যাগি তৈরি হয়েছে। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলে ম্যাগিটা কিন্তু দারুণ লাগে খেতে। আর দিয়ে দিলাম বাকি যেই ম্যাগি মশলাটা রেখেছিলাম, সেই ম্যাগি মশলাটা। সম্পূর্ণ ম্যাগি মশলা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার গোলমরিচের গুঁড়ো আর ম্যাগি মশলা খুব ভালো করে আমি কিন্তু ম্যাগির সঙ্গে মিশিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আজকে আমার রেসিপি চিকেন ম্যাগি। দেখো বন্ধুরা খুব সুন্দর করে আমি কিন্তু এখানে মিশিয়ে নিয়েছি। এবার আমার ম্যাগি একদম রেডি হয়ে গেছে, আমি কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, তারপর তোমাদেরকে আমি পরিবেশন করে দেখিয়ে দেবো ম্যাগিটা ঠিক কতটা সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি প্লেটে সার্ভ করে দিয়েছি, খুব সুন্দর করে ওপর থেকে ডিমের ভুজিয়া ছড়িয়ে পরিবেশন করে দিয়েছি। আর পাশ থেকে দিয়ে দিয়েছি চিকেন পকোড়া, কতটা লোভনীয় দেখতে হয়েছে তোমরা একবার দেখে নাও। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।